ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। খালেদা জিয়া সুস্থ, বিএনপি যে মিথ্যাচার করে সেটি প্রমাণিত, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কোনো ব্যক্তির লবিস্ট নিয়োগের দায় বিএনপির না, বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোম্পানিগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ। ডাক্তার আলমগীর প্রবীণদের জন্য হাসপাতাল করতে আমাকে অনুপ্রাণিত করেন, বললেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। খালেদা জিয়ার দুই মামলার চার্জ শুনানি আগামী 17 ফেব্রুয়ারি। বইমেলা 15 ফেব্রুয়ারি শুরুর প্রস্তাব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন শারীরিকভাবে অনেকটা সুস্থ হয়ে উঠেছেন, সেজন্য তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরে যাবেন, ফলে বিএনপি যে মিথ্যাচার করে সেটি প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে টিভি কেবল অপারেটরদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি। হাসান মাহমুদ বলেন, খালেদা জিয়া সুস্থতায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, তিনি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এই সংবাদ শুনে আমি স্বস্তি প্রকাশ করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন বাসায় ফিরে যান। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যে তার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করেছে এবং মিথ্যাচার করেছে, খালেদা জিয়ার সুস্থতার মাধ্যমে সেটি প্রমাণিত হয়েছে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছেন তারা, ডাক্তারদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে বলেছে খালেদা জিয়াকে যদি বিদেশে না নেওয়া হয় তাহলে তার যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আগেও যখন খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখনও বিএনপি নেতারা একই কথা বলেছিলেন, বিদেশে না নিলে তাকে বাঁচানো সম্ভব নয়, এবারও একই কথা বলেছিল। বিএনপি যে মিথ্যাচার করে এটি প্রমাণিত হয়েছে খালেদা জিয়ার সুস্থ হওয়ার মাধ্যমে। কোনো ব্যক্তির লবিস্ট নিয়োগের দায় বিএনপির না, বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোনো ব্যক্তির লবিস্ট নিয়োগের দায় বিএনপির না, তবে বিএনপি এ পদক্ষেপকে সাধুবাদ জানায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার একজন প্রবাসী বাংলাদেশি কর্তৃক লবিস্ট নিয়োগের বিষয়টি বিএনপির গাড়ি পানোর অপচেষ্টা চালাচ্ছে। আমরা বলতে চাই, দেশের গণতন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে যদি কোনো প্রবাসী কোথাও কোনো পদক্ষেপ নেয়, দেশের প্রতি তার ভালোবাসার জন্য কিছু করে, সে পদক্ষেপ ও দায়িত্ব তার, বিএনপির না। ওই পদক্ষেপকে নৈতিক সমর্থনের দায়িত্ব বাদে অন্য কোনো দায়িত্ব বিএনপি বহন করে না। তবে বিশ্বের দেশে দেশে প্রবাসীদের গণতন্ত্র মানবাধিকার রক্ষার জন্য এ ধরনের দেশপ্রেমিক পদক্ষেপকে বিএনপি সাধুবাদ জানায় এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করে। তিনি বলেন, সরকারের কয়েকজন মন্ত্রী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ নিয়ে কথা বলেছেন, একটা চিঠি দেখিয়ে তারা মিথ্যাচার করছে। আপনারা দেখুন ওই চিঠি কাকে লেখা হয়েছিল এবং চিঠির বিষয়বস্তু কি ছিল। বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানবাধিকার লঙ্ঘনের শিকার সকল ব্যক্তিবর্গের সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়স্থল, মানবাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সবচেয়ে বড় ব্যানগার্ড, আর তাই বিএনপি আন্দোলন সংগ্রামী অংশ হিসেবে দেশের লেভেল পয়েন্টে পার্টনারদের সমর্থন চাই, মানবাধিকার লঙ্ঘন বন্ধ চাই। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামের অংশ হিসেবে দেশি বিদেশি সব অংশীদারদের এই সরকারের সকল উপকর্ম সম্পর্কে অবগত করে রাখতে চাই। বিদেশে লেখা আমার ওইসব চিঠি লবিস্ট নিয়োগের বিষয় নয়, মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারিত্বের প্রতি আহ্বান মাত্র। কোম্পানিগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুর ইউনিয়নে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটের অভিযোগ উঠেছে অপর চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী শাহীন। ভুক্তভোগীরা জানান, বিকেলে
ভোট চাওয়াকে কেন্দ্র করে প্রথমে পাশের বাড়িতে হাতাহাতি হয়। এক পর্যায়ে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলীর নেতৃত্বে তার লোকজন প্রবাসী মিজানুর রহমানের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় মিজান তার স্ত্রী ও মাকে মারধর করা হয়। হামলা চলাকালীন পুলিশ সহ সেতুমন্ত্রী ছোট ভাই, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাও ঘটনাস্থলে আসেন। এ সময় তাদের সামনে হামলা চালায় আইয়ুব আলীর লোকজন। এদিকে দুপুরে বাংলা বাজারে নিজ নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী শাহীন। তিনি অভিযোগ করে বলেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারী আইয়ুব আলী ভোটারদের নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছে, তার লোকজনের বাড়িতে হামলা চালাচ্ছে। ডাক্তার আলমগীর প্রবীণদের জন্য হাসপাতাল করতে আমাকে অনুপ্রাণিত করেন, বললেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ডাক্তার খন্দকার আলমগীরের স্মৃতিচারণ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, যারাই আমেরিকায় গিয়েছেন সামান্য পরিমাণ পরিচয় থাকলে তারা নির্ভাবনায় আলমগীর ভাইয়ের আতিথেয়তা গ্রহণ করেছেন। সবসময় তিনি প্রবাসে থাকলেও এদেশের জন্য তার টান ছিল। তিনি প্রবীণদের জন্য হাসপাতাল করার জন্য আমাকে অনুপ্রাণিত করেন। আমি বললাম, ঢাকায় জায়গা কোথায় পাবো? তিনি বললেন, তুমি আমার জায়গাটা দিয়ে শুরু করো। তিনি তখন মিরপুরে তার জায়গাটা প্রবীণদের জন্য হাসপাতাল নির্মাণের জন্য দান করে দেন। ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ডাক্তার খন্দকার মোহাম্মদ আলমগীরের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। গণস্বাস্থ্য নগর হাসপাতালে ষষ্ঠতলায় মেজর এটিএম হায়দার মিলনায়তনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় মরহুম ডাক্তার খন্দকার মোহাম্মদ আলমগীরের স্ত্রী আক্তার জাহান আলমগীর ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে অনুদান হিসেবে 1,15,00,000 টাকার চেক প্রদান করেন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা যে প্রবীণ আবাসন করেছি সেটা অত্যাধুনিক। এখানে দুটো জিনিস রয়েছে, যাদের ছেলে মেয়ে বাইরে থাকে তাদের দেখাশোনা করার জন্য ব্যবস্থা রয়েছে। খালেদা জিয়ার দুই মামলার চার্জ শুনানি আগামী 17 ফেব্রুয়ারি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন এবং যুদ্ধ অপরাধীদের মদত দেওয়ার মানহানির দুই মামলায় চার্জ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী 17 ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে মামলাটির চার্জ শুনানির জন্য ধার্য ছিল। খালেদা জিয়া অসুস্থ থাকায় এদিন আদালতে হাজির হতে পারেনি, এজন্য তার পক্ষে আইনজীবী সময় আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির জন্য নতুন দিন ধার্য করেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জহিরুল ইসলাম 2016 সালের 30 আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, খালেদা জিয়ার একাধিক জন্মদিন নিয়ে 1997 সালে 19 ও 22 আগস্ট 2 জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদন অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রীর মেট্রিক পরীক্ষার মার্কশিট অনুযায়ী জন্ম তারিখ 5 সেপ্টেম্বর 1946 সাল। 1991 সালে তিনি প্রধানমন্ত্রী থাকাকালে একটি দৈনিকে তার জীবনী নিয়ে প্রকাশিত প্রতিবেদনে জন্মদিন 19 আগস্ট 1945 সাল। তার বিয়ের কাবিননামায় জন্মদিন 4 আগস্ট 1944 সাল। সর্বশেষ 2001 সালে মেশিন রিডেবল পাসপোর্ট অনুযায়ী তার জন্মদিন 5 আগস্ট 1946 সাল। মামলায় বলা হয়, বিভিন্ন মাধ্যমে তার 5টি জন্মদিন পাওয়া গেলেও কোথাও 15 আগস্ট জন্মদিন পাওয়া যায়নি। এ অবস্থায় তিনি 5টি জন্মদিনের একটিও পালন না করে 1996 সাল থেকে 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শাহাদত বার্ষিকীর জাতীয় শোক দিবসে আনন্দ উৎসব করে জন্মদিন পালন করে আসছেন। শুধু বঙ্গবন্ধু ও তার পরিবারের সুনাম ক্ষুণ্ণ করার জন্য তিনি ওই দিন জন্মদিন পালন করেন। বইমেলা 15 ফেব্রুয়ারি শুরুর প্রস্তাব। করোনা মহামারীর কারণে এবারও পিছিয়ে যাওয়া 21শে বইমেলা আগামী 15 ফেব্রুয়ারি শুরু করে 17 মার্চ পর্যন্ত চালানোর প্রস্তাব দিয়েছে প্রকাশক সমিতি। বাংলা একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে প্রকাশকরা এ প্রস্তাব দেন। বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ এ তথ্যটি নিশ্চিত করে জানান, প্রকাশকদের প্রস্তাব তারা সরকারের সংশ্লিষ্টদের জানাবেন। করোনা পরিস্থিতি বিবেচনা করে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, এর মধ্যে মেলার প্রস্তুতি চলবে। এই বিষয়ে বৈঠক শেষে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেন, আমাদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রস্তাবনা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবে বাংলা একাডেমি, তারপর সেটা
অনুমোদিত হলে আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা করবেন কবে থেকে বইমেলা হবে। মাসব্যাপী একুশে বইমেলা পহেলা ফেব্রুয়ারি শুরুর কথা থাকলেও সাম্প্রতিক সময়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ হার বেড়ে যাওয়ায় দুই সপ্তাহ পিছিয়ে 15 ফেব্রুয়ারি থেকে শুরুর কথা বলা হয়েছে।